দেখেন এখানে বিব্রত হওয়ার কিছু নাই। বেসিক জিনিসটা যেটা বুঝি, কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হবে, এটাতে তো কারো কোনো দ্বিমত হওয়ার প্রশ্ন উঠে না। আমি এইটুক জানি যে এখন মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছেন এইটাকে ভালো না বলা কোনো কারণ কারো নেই, কারণ এইরকম একটা পদক্ষেপ, সাহসী পদক্ষেপ একমাত্র তার পক্ষে নেওয়া সম্ভব, আর কারো পক্ষে নেওয়া সম্ভব, কারণ এইটা তো আজকের না, হঠাৎ করে না, অনেক বছর ধরে হয়ে আসছে। আমি মনে করি যে এখন যেহেতু এটা প্রক্রিয়াধীন আছে, যেমন ধরেন দুদক থেকে সম্পদের হিসাব তো অনেকের কাছেই যায়, যে কারো কাছেই যেতে পারে, বাট এটার মানে এই এখনও বলা যাবে না যে সে অনৈতিক বা বেআইনি কোনো কাজ করেছে। ঠিক আছে, লোকমান হোসেন ভুইয়া সে আছে, সে ক্লাব ভাড়া দিয়েছে, ডেফিনেটলি ক্যাসিনোতে ক্যাসিনোর কাছে যদি ভাড়া দিয়ে থাকে তার সাথে সংশ্লিষ্ট থাকলে তার বিচার হবে। এখানে মানে এর বাইরে কিছু না, এটা তো না হওয়ার কোনো কারণ নাই, মানে এক্স্যাক্টলি আমি যেটা বুঝি এটা না হওয়ার কোনো কারণ নেই, এটা যারা থাকলে তারাই ধরা হবে এবং তাদের বিচার হবে, আমরা আশা করি সুষ্ঠু বিচার হোক এবং আসল দোষী যারা আছে তারা ধরা হবে। আমি বুঝলাম না ধরতে পারার সাথে এটা কি সম্পর্ক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কি প্রশাসনে কোথাও বলেছি তার পেয়েছে মানে যাতে না ধরে, এটা তো ইস্যুটা এখানে না। দেখেন সিম্পল জিনিস আমি আপনাকে বলি, লোকমান হোসেন ভুইয়াকে যে যারা চিনে, যারা এখন তার বিরুদ্ধে বলছে তাদেরও গিয়ে সত্যি কথাটা বলতে হবে। লোকমান হোসেন ভুইয়াকে আমি যে লোকমানকে চিনি, সে জীবনে কোনোদিন মদ খায়, সে জীবনে কোনোদিন জুয়া খায়, এটা যেমন সত্যি, আবার সে যে ক্যাসিনোটা দিয়েছে ভাড়া এটাও তো সত্যি, কাজে অস্বীকার করার তো কোনো পথ নাই। সে যদি করে থাকে তার বিচার হবে, এবং কী করেছে আমরা যেভাবে তাকে চিনি যেভাবে জানি সেটা আমরা জানতাম, এখন প্রমাণিত হওয়ার আগে তো আমরা এর আগে কিছু বলতে পারছি না যে আসলে ঘটনাটা কি, কারণ এখন তো অনেক কথা শোনা যাচ্ছে। এগুলো আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনী আছে, আইন আছে দেশে, তারা আগে দেখুক বুঝুক আসলে কে কি করেছে, যে যা দোষ করেছে তার শাস্তি হবে, এটা নিয়ে আমাদের কোনো কিছু বলে আমাদের কোনো স্টেপের কিছু নাই। তো আপনি ব্যাপারটা বুঝছেন, তাই অবশ্যই বোর্ড তখন সিদ্ধান্ত নেবে, কিন্তু এখন ইজ টু আর্লি টু সে এনিথিং। আমার বেসিক ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো কেউ অন্যায় করে থাকে তার বিচার হবে, এখানে কোনো মানে এটা ছাড় পাওয়ার কোনো সুযোগই নেই। আমি বিসিবি তো ছাড় দেবো, আমি বিসিবি তো কখনো ছাড় দিয়ে দিকে যেটা হইতে পারে। আসলে আমাদের কোনো তদন্তকি নাই, আমি আপনাকে বলি ক্লাবে তাস খেলা হয় এটা আমি ছোটবেলা থেকে যে ক্লাবে, যে কোনো ক্লাবে, আমি যত ক্লাবে অনেক ক্লাবে খেলেছি, কোনো ক্লাবে ক্রিকেট খেলেছি, কোনো ক্লাবে ফুটবল খেলেছি, কোনো ক্লাবে ব্যাডমিন্টন খেলেছি, টেবিল টেনিস খেলেছি, ক্যারাম খেলেছি, এবং আমি দেখেছি বিকালবেলা খেলা হতো, সন্ধ্যার পরে একটা ঘর থাকতো, ঘরে সিনিয়র রাখেন, ওখানে আবার আমরা যারা আমাদের এতে কোনো এন্ট্রি ছিল না আমরা যেতাম না, মানে সিনিয়র মানুষটা তাস খেলা, এবং এই তাস খেলা আমি সারা জীবনে দেখেছি। কাজে এইটা কিন্তু এই তাস খেলা যে এখন ক্যাসিনোতে চলে আসছে এইটা আসলে সত্যি বলছি আমার কোনো ধারণা ছিল। আমাকে আরেকটা জিনিস বলে রাখি, আমি কোনোদিন লোকমান আমাকে কোনোদিন বলে নাই যে মহামডার্ন ক্লাবে একটা ক্যাসিনো আছে, এটাও একটা আশ্চর্য, কিন্তু আমার বন্ধু কিন্তু আমি নিজেও জানি বলে নেই, সো আমি জানি দেখা যাক সব বেরোয় আসবে। আসলে ক্লাব চালানো এখন অনেক কঠিন, আমি মনে করি শুনেন ক্লাব চালানো এখন অনেক কঠিন, এটা হলো রিয়েলিটি। আপনি যদি একটা ক্লাব চালাতে চান, ফুটবল যদি চালাতে চান 6-7 কোটি টাকা লাগে বলে আমি শুনেছি, ক্রিকেটে 4-5 কোটি টাকা লাগে বছরে, এটা কিন্তু অনেক টাকা। আগে কিন্তু এই জিনিসটা ছিল না, আগে প্লেয়াররা খেলতো বিনা পয়সায় বলতে গেলে, আপনি আকরাম খানদের সময়কার কথাও চিন্তা করেন, আর এখন আপনি প্লেয়ার পাবেন, আপনাকে যদি প্লেয়ার পর্যাপ্ত প্লেয়ার যদি না থাকে ওদের নিয়ে টানাটানি হবে এবং ওদের রেট বাড়তেই থাকবে, বাড়তে থাকলে এটা বাড়বে, বিদেশি প্লেয়ারদের আধিক্য বাড়ছে, খরচ বাড়ছে, এই ক্লাবগুলো চালানো কী হবে এটা নিয়ে আসলে আমি মনে করি
আমি তো এটা আমার পক্ষে কমেন্ট করা কঠিন, কিন্তু আমার মনে হয় সময় এসছে সবাই চিন্তা করবে যে ক্লাবগুলো আসলে পরিচালিত হবে কীভাবে, এই ফান্ডটা কী। কারণ আগে যেরকম স্পন্সর ছিল পাড়ায়, মুরব্বীদের কাছে গেলে টাকা পয়সা পাওয়া যেত, ওনারাই চালাতেন, যা কিছু দিতে হচ্ছে আমরা ক্লাব চালাতে পারতাম। এখন পারে কিনা, কারণ আমি তো এখন ক্লাব চালাই না, আমি জানি না। আমি বলছি আমি বহু আগের কথা, আমি যখন ক্লাব চালাতাম তখন ওখানে এলাকার সব কয়েকজন ব্যক্তি ছিল, ব্যবসায়ী ছিল, ওনারা সব সাপোর্ট দিত, ওটা দিয়ে আমরা টিম চালাতাম। কিন্তু তখন ইনসিগনিফিকেন্ট টাকা লাগতো, অনেক কম টাকা লাগতো, টাকাটা মেইন ব্যাপার ছিল না খেলার জন্য। কিন্তু এখন টাকা ইজ হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। আর বেশ কিছু ক্লাব যেহেতু অনেক দাম দিয়ে ক্লাব করতে পারে, সেই জন্য কম্পিটিশনের দিকে থাকলে এখন অনেক কঠিন, অনেক কঠিন। বিব্রত না মানে কি, বিব্রত না মানে আপনি যদি বলেন এখনই যদি কমেন্ট করতে রাজি না, কথা হচ্ছে আগে জানি কি হয়েছে, আরো নাম আসতে পারে কারা কারা জড়িত, আগে জানি বুঝি কি হচ্ছে। ইট ইস টু আর্লি টু কমেন্ট, আমি এটা মনে করি এখন ইট ইস টু আর্লি টু কমেন্ট।